বিয়ে করলেন আমাকে এতটা রাস্তা দূর করালেন সিরিয়াসলি হ্যাঁ কিন্তু এর পেছনে একটা কারণ আছে আরে ভাই আমি তো চিন্তাই করতে পারছি না একটা পানির বোতলের জন্য আপনি আমার ব্যাগ চিন্তাই করলেন আপনি কি জানেন এর জন্য আপনার জেল হতে পারে আপনাকে পুলিশে দিতে পারি আমি জানি আপনি চাইলে পুলিশে দিতে পারেন কিন্তু আমার কিছু কথা আছে কি বলবেন বলেন এই বোতলে আমরা যখন লাইনে দাঁড়াইছিলাম ওই অপারেটরের মধ্যে ঘুমের ওষুধ মেশাই দিয়েছিল হ্যাঁ হ্যালো হ্যাঁ আমি তোমার জন্য টিকিট কেটে ফেলবো তুমি তাড়াতাড়ি আসো ওকে টু বাই আমাকে না বলে মুভি কেন দেখতে আসছো তুমি এরকম করছো কেন আমি তো মুভি দেখতে আসছি এটা তো কোনো অপরাধ না আবার মুখোমুখি তর্ক করে বিয়াদব কোথাকার ফালতু কি হবে ভাইয়া দাঁড়ান সমস্যা কি সিনেমাই তো দেখতে আসছি সব তো আপনাকে বলে আসতে পারবেন না আমাদের কিন্তু আপনাকে কথা বলতে কি বল না 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 কি বলছ আপনাকে কথা বল আমার বউ আমাকে বলে আসবে না কোনো কাউকে বলে আসবে না কি হ্যাঁ ঠিক আছে বুঝলাম সে আপনার বউ বাট আপনার বউ বলে যে আপনাকে সবসময় সবকিছু বলে আসতে হবে এমন তো কোথাও লেখা নেই আপনি না আপনি চুপ থাকেন আপু সরি আপু মানে আমার মাঝে মাঝে মাথা এত গরম হয়ে যায় আমি কি বলি কি করি কিছু বুঝতে পারেন না ইটস ওকে ভাইয়া তাহলে ফ্যামিলির মধ্যে তো একটু ওয়ান টাইম থাকতে হবে তাহলে একটু থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে আই এম সরি মানে তুমি মুখে দেখো আমি অফিসে যাচ্ছি তাহলে একসাথে খাবো হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন এক্সকিউজ মি আপু থ্যাংক ইউ ভাই একটু আগলে করবেন অনেক কিছু কিছু লাগে ভালো আর পানির রং যদি নীল হয় তাহলে বুঝবেন যে ঘুমের ওষুধ মেশাইছে এই যে দেখছেন আমি তো বিশ্বাসই করতে পারছি না চলেন তাড়াতাড়ি যাই নাহলে উনি আরো মানুষের ক্ষতি করতে পারে আপনার কি শরীর খারাপ করছে হ্যাঁ গরমে ডিহাইড্রেশন হচ্ছে আচ্ছা আপনার কাছে একটু পানি হবে ও হ্যাঁ শিওর থ্যাংক ইউ এই পানি খাবেন না কেন কারণ এই পানিতে ঘুমের ওষুধ মেশানো আছে কি বলছেন সরি উনি মিথ্যা কথা বলছে আর এই যে এটার মধ্যে যে ঘুমের ওষুধ আছে এটার প্রমাণ কি আমার কাছে প্রমাণ আছে এই যে মেডিসিন এই মেডিসিন যদি এখন এই পানিতে মেশাই পানি যদি নীল কালার হয়ে যায় তাহলে বুঝবেন যে ঘুমের ওষুধ মেশাইছে এই যে দেখেন ভাই দেখছেন কি খারাপ মহিলা দেখছেন এগুলোর জন্য ইয়ে হয় থ্যাংক ইউ ভাই আপনি না থাকলে কি যে হইতো কিছু সমস্যা গেলেন ছবি দেখি আসুন এই ভাই টিকিটটা হইছে